জানি না কাকে আবার হত্যা করতে হবে, জানি না কোন মায়ের কুল শূন্য করতে হবে, জানি না কোন বনের স্মৃতির সুদূর। হ্যালো 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 হুজুর সাহেব, হ্যালো 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 বাড়ি জল্লাদ, তুমি তুমি চাহাপনে আদেশ পালন করো ভাই জল্লাদ। এই হুজুর সাহেব আমি তাই করছি, এই আমি মাথা কর্গের ভিতর ঢুকিয়ে দিচ্ছি হুজুর সাহেব। ভাই জল্লাদ, দুটি প্রশ্ন করতে চাই, বলুন কি আপনার কি কিছু খেতে ইচ্ছে করে? না হলো না ভাই জল্লাদ। তাহলে কাউকে দেখতে ইচ্ছে করে এই পৃথিবীতে? আমার কিছু খেতে ইচ্ছে হয় না, আর আমি কাউকে দেখতেও চাই না। মৃত্যুর পর পায়ে দাঁড়িয়ে তোমার কাছে আমার একটি আর্জি, আমার মৃত্যুর পর আমার মা রূপবানকে তুমি সুখে রেখো। আমার তুচ্ছ প্রাণের জন্য এত চিন্তা করিস না, তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। মৃত্যুর মুখে দাঁড় করি আমি কি যেতেই যেতে পারবো না পিতা? চলুন চলুন পিতা, আমরা
আমরা এখান থেকে পালিয়ে যাই পিতা। তাই তাই আমরা এখান থেকে পালিয়ে যাই। দাও উদ্ধত বালিকা, তোমার এত বড় হিম্মত কি করে হলো যে আমার বন্দীকে তুমি কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছ? বলো এত বড় স্পর্ধা তোমার হলো কি করে? চাপনা, আমি আমি আমার পিতাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। অসম্ভব, দয়া করে আপনি আমার পিতাকে মুক্তি দিন। আমার বন্দীকে তুমি কিছুদিন এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবে না। কি অপরাধ করছে পিতা গো, ও বাসা করছে পিতা গো, ও বাসা বলা বাসা বাসা গো। কি হয়ে গেল পিতা, কি হয়ে গেল? তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি একটা শর্তে। বলুন বলুন কি আপনার শর্ত? তুমি যদি আমার একমাত্র পুত্র রহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না, তবেই তোমার পিতাকে মুক্তি দিতে পারি। না নচেত না, না সালাদ হুকুম তামিল করা হোক। না চল্লা, তুই গুরু চিন্তা করিস না। আপনাকে বাঁচাবার জন্য আমাকে যদি মারতে হয় আমি তাও মরব পিতা, তবু আমি আপনাকে মরতে দেব না পিতা। আপনাকে মরতে দেব না। জাহাপনাথ বলো তুমি রাজি? কি করলি? উঠুন উঠুন ফিরে আলা উঠুন, আর চোখের পানি নয়, দুঃখ নয়, বেদনা নয়। মা রূপালী যখন আমার একমাত্র পুত্রকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি হয়েছে, আসুন আমরা আনন্দ আয়োজন করি। আমার হাসির হাতে
খান্নাই ভরে গেছে যা বলা, খান্নাই ভরে গেছে। না না উজিরিয়ালা না, আজ মহা আনন্দের দিন, মহা খুশির দিন, আপনিও বেঁচে গেলেন, মা রূপবান রাজি হয়েছেন, আমার সন্তান বেঁচে থাকবে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? অতএব মা রূপবান, বিলম্ব না করে তুমি তোমার পিতাকে নিয়ে এসো, আমি বিয়ের আয়োজন করি। মারে পিতা, ওরে মা, আমার আমার চলল তোর জীবনটা নষ্ট হয়ে গেল। কি করলি মা, কি করলি? নিজের মাথায়, নিজের মাথায় তুই দিদি যার কপালে ও জালে কাছে রে এ দুঃখ,
যার কপালে জলে কাজে এ দুঃখ কাটলে কপালে জলে কাজে এ দুঃখ কাটলে কপালে জলে কাজে এ দুঃখ কাটলে কন্যা গো
সাজাও জলদি, বিয়ে সাজে কন্যা গো সাজাও জলদি। Thank you.
কনার গুলোর কন লুলোর করে লুলার হা এই বিয়া বালির মাঝে তোরা একের অক্ষর অক্ষর কর শুরু কর তো অক্ষর হাসায় না এই এই দেখি বিয়া বাড়ি এটা বিয়া বাড়ি না তো হাঙ্গা বাড়ি এখন ওরারে দাওয়াত করছে কেডা অবুরা হ্যাঁ দুর্বলছিলাম ইরে কানার ঘরের কানারা আগে কব তরবারি লাউ এর জাত বালারে সন্ধ্যার থেকে আবার পরের থেকে শাশুর যা খাওয়াইতেছে এনে গেলে তোর বাবা তোমার হাসছে তোরা বেরেক কর মন মেজাজ কিন্তু তোমরা কেমন আছো ভালো আছি তো এতক্ষণ ছিলা কই সব ঠিক আছে তো ঠিক আছে তোর যাহাপনা তো দরকার আছে যাহাপনাকে দেখে অনুমতি নিয়ে নেই যাহাপনা আরে ও জাহাপনা আসসালামু আলাইকুম জাহাপনা ওজি ওজি সাহেব বের আয়োজন সম্পন্ন জাহাপনা এখন আপনাদের অনুমতি পেলেই আমি বিয়ের কাজটা আরম্ভ করছি হ্যাঁ আপনি বিয়ের কাজটা সুন্দরভাবে সমাধান করুন আর আমি ওদিকে মেহমানদের দেখছি ঠিক আছে জাহাপনা এই যে আমার বাংলার বাইরা গো এই যে একটা চেহারা দেখতেছেন এই চেহারাটা দেখলে পরে আমার একেবারে কারো